এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো, প্রথম রাতে, তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে। কোন স্লিপ? ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে। কি লেভেল হবে? হাইয়েস্ট লেভেলে। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে, আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে, তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের। কত ওয়াট? 100। আচ্ছা, পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ব্রেইনে কোন ওয়েভ দরকার? আলফা ওয়েভ। ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4-5টা থেকে সকাল 8-9টা, এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে। এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে 8 থেকে কত 8 থেকে 12। এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে, দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েভ নাই, ওই সময় ওই 1 ঘন্টার পড়া পড়তে 4-5 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো, সে যে ধর্মেরই হোক, কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে, আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন। একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে, তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট 1 ঘন্টা পড়লে পড়ে 4-5 ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে। তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং পড়বে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে। এইটা হচ্ছে ন্যাচারালি। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই, আমি কৃত্রিমভাবে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করতে চাই, সেইটার কোনো বুদ্ধি আছে কিনা? এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে আমি কৃত্রিমভাবে যদি তৈরি করতে পারি, যখন মন চাইলে তখন ব্রেইনে আলফা ওয়েভ নিয়ে আসলাম, তার মানে অল্প সময়ে পড়লাম, পড়া হিউজভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো। এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের। এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক, যে কোনো, এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে। সেটা কি? বিজ্ঞানের অবাক হয়েছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে, মন দিয়ে নামাজ পড়া বলতে কি, আমি এখন একটা ঘটনায় আসছি, মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। কি হয়? আলফা ওয়েভ। নামাজ পড়ে আসলাম, এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত। বইটা একটু হাতে নিলাম, নিয়ে একটু যদি পড়ি, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয়েছে। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হলো, কতক্ষণ থাকবে? এটা বোঝার একটা এক্সাম্পল দিই। ফ্যান একটা চলতেছে, যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে? কিছুক্ষণ ঘুরবে না? অ্যাবসলুটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে। যখন আলফা ওয়েভ, নামাজ পড়লাম, নামাজের পরে যদি 20 মিনিট পড়ি, 20 মিনিট, 20 মিনিটে দেখবো অন্য সময় 1.5-2 ঘন্টার পড়া হয়ে গেছে। তাইলে আর্লি মর্নিং 4-5 ঘন্টা, আর প্রত্যেকবার নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যদি 20-25 মিনিট করে পড়ি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখবো 20 মিনিটে 2-2.5 ঘন্টার পড়া হয়ে যাবে। তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন, ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক, তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই, ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে, ঠিক না? এবং কোরআনের গঠন শৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে, এত সুন্দর মিল। আমি তো আরবি পড়ি, বোঝার চেষ্টা করি। কেউ যদি সুরা নাসটা পড়ে, নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি, হ্যাঁ, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন। এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে। তার মানে নামাজের টাইম নাই, মন চাচ্ছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো, কোরআনটা বের করে সুরা ফাতিহাটা একটু পড়ি, আর কিচ্ছু করা লাগবে না, তারপরে হচ্ছে 20 মিনিট পড়বো, ব্রেইন আলফা ওয়েভে ইনশাল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে। অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে, মূর্খ। ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করব, 20 মিনিটে তো 1.5-2 ঘন্টা, কেউ পারবে আমার সাথে? কেউ পারবে? প্রশ্নই আসে না। কোরআন যখন পড়ে কেউ, দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে, সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন চেঞ্জ হয়েছে, দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিশুদ্ধি নাই, কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিল,
কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে, ঠিক না? তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই, এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফাওয়েব তৈরি হয় দ্রুত, তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয়। তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি, শেয়ার করেছি তিনটা জিনিস। নাম্বার ওয়ান, আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোনো এফ আলফা, যখন নামাজ পড়লাম তারপরে কোনো এফ, যখন কোরআন পড়লাম তারপরে কোনো এফ আলফা, তিনটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা।